ইংরেজবাজার পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের গয়েশপুর এলাকায় দিদিকে বলো কর্মসূচি পালন করা হলো। এদিনকার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর অঞ্জু তিওয়ারি, জয় হিন্দ বাহিনীর জেলার সভাপতি কৃষ্ণ দাস, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি সহ অন্যান্যরা। বর্তমানে আর দিদিকে বলো কর্মসূচি আর ডেট হচ্ছে আমাদের 14 তারিখ। এই 14 তারিখে আমরা দিদিকে বলো কর্মসূচি নিয়েছি আমরা 26 নম্বর ওয়ার্ডে, এবং আমরা আজ দিদিকে বলো কর্মসূচি নতুন ধাঁচে নতুন নিয়মে করছি। আমাদের যে মহিলারা, যেটা পশ্চিমবাঙ্গার মহিলারা যারা মা দুর্গা ও ঝাঁসির রানী ও মা কালীর রূপ, তাদেরকে দিয়ে আজ দিদিকে বলো কর্মসূচি আমরা পালন করছি। বর্তমানে মালদা জেলা যারা দিদিকে বলো 26 নম্বর ওয়ার্ডের বাসীকে বলা হচ্ছে, আপনাদের কোনো অভাব অভিযোগ যদি থাকে আপনাদেরকে দিদিকে বলো, যে কার্ডটা দেওয়া হয়েছে এবং ক্যালেন্ডার দেওয়া হয়েছে তাতে দিদির নম্বর আছে, সেই নম্বরে আপনারা ফোন করে আপনাদের কোনো যদি অভাব অভিযোগ কি আপনাদের পার্সোনাল কোনো যদি প্রবলেম থাকে সেই নম্বরে সরাসরি আপনারা কথা বলবেন। আপনাদের এর পরিবর্তে আপনাদেরকে কাউকে কোনো কথা বলতে হবে, ডাইরেক্ট দিদি আপনাদের কথা শুনবে। এই বলে আমাদের আজ দিদিকে বলো কর্মসূচি আমাদের 60টা ধাপ করা হবে। এই 1টা ধাপ আমরা পালন করলাম। এখন বিভিন্ন যেটা 5 জন যেটা গণমান্য ব্যক্তির নাম দেওয়া হচ্ছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে জানলে যাওয়া হবে এবং তাদের অভাব অভিযোগ ওয়ার্ড সম্বন্ধে জানা হবে, মালদা জেলা সম্বন্ধে জানা হবে, চলতি মানুষের কাছে সবকিছু জানা হবে। এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আজকে আমার ওয়ার্ডে দিদিকে বলো অনুষ্ঠান তো হয়েছে, আর আমরা সবাই মিলে কৃষ্ণদা মিলে সব অর্গানাইজ করেছি। আজকে সবাইকে ক্যালেন্ডার দেওয়া হলো, আর দিদিকে কার্ডটা যেটা আছে ওনার নাম্বার এটা দেওয়া হলো, আর আমরা এখন বাড়ি বাড়ি যাব। যেই 5 জনের নাম ওনার উপর থেকে আসছে ওনাদের বাড়িতে যাব, ওনাদের সমস্যা তো সবাই শুনবো। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।